Assalamualaikum प्रिय शिक्षार्थी बृंद सरकारी बांगला कलेजे एकादश श्रेणी ऑनलाइन क्लासे सकल के स्वागतम। आमी रुमाना शबनम प्रभाषक रसायन विभाग सरकारी बांगला कलेज एकादश श्रेणी शिक्षार्थी बृंद तुम्हारे साथ 11:20 থেকে আমার একটি ক্লাস শিডিউল। আমি এখন সেই ক্লাসটি শুরু করব। আশা করি তোমরা একে একে সবাই জয়েন করছো এবং সবাই সুস্থ আছো ভালো আছো। তো আমরা গত ক্লাস আমরা পড়ছি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় রসায়ন পেপার 1 চ্যাপ্টার 2। আজকে আমাদের এই চ্যাপ্টারে 4 নম্বর লেকচার লেকচার 4। আজকে ডেট 29 নভেম্বর। তো আজকে আমরা আগে গত ক্লাসের পড়াটা একটু রিভিউ করে তারপর আজকে পড়াটা শুরু করি। গতদিন আমরা পড়েছিলাম কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়, কিভাবে কোন একটা মোলের পরমাণুর একটা পরমাণুর জন্য কোয়ান্টাম সংখ্যা নির্ণয় করা যায়, তারপর কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করা যায়। আই মিন চারটা কোয়ান্টাম সংখ্যা, প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম নাম্বার, তারপর ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। এই চারটা নাম্বারকে ব্যবহার করে আমরা কি করে একটা কোয়ান্টাম নাম্বার সেট নির্ণয় করতে পারি আমরা সেটা শিখেছিলাম। এই সেট নির্ণয়ের পরে শিখেছি আমরা তিনটি নীতি, আউপাও নীতি, কুন্ডের নীতি, পলি বর্জ্য নীতি। এই তিনটি নীতি আমরা শিখেছি। এই ছিল আমাদের গত ক্লাসে টোটাল ক্লাস্টার সামারাইজেশন, যে আমরা কি কি করেছি বলতে পারো আমরা একটা রিক্যাপচুলেশন করলাম। এখন আমরা দেখব আজকের ক্লাসে আমরা কি কি শিখব। আজকের ক্লাসে আমরা একদম নতুন একটা কিছু শিখব, এটা তোমাদের আগে কখনো শেখা হয়নি, সেটা হচ্ছে বর্ণালী বা স্পেকট্রাম। বর্ণালী ব্যাপারটা কেমন, আমরা রংধনু সবাই দেখেছি তাই না, আকাশে বৃষ্টির পরে বিপরীত আকাশে একটা সাত রঙের একটা সমাহার আসে রংধনু, এটা আমরা সবাই চিনি, আমরা যেটাকে বলি রেইনবো। তো এই রেইনবো আমরা অনেক সময় ঘরেও সৃষ্টি হতে দেখি, কিভাবে দেখি গ্লাসে সানলাইট যখন গ্লাস দিয়ে আসে এবং কোনো মাঝখানে কোনো শোপিস বা ভারী কাচের কিছু থাকলে তার অপোজিটের ওয়ালে যদি খেয়াল করি কিংবা ফ্লোরে হালকা একটা রংধনু দেখা যায়, অতটা শার্প না, অত ফাইন লাইনস না, একদম সূক্ষ্ম যে লাইনগুলো হওয়ার কথা সেরকম না, একটু ঘোলাটে, একটু ব্লাড, একটা রঙের সাথে আরেকটা রং যেন মিশে মিশে যাচ্ছে, স্মাজ হয়ে যাচ্ছে এমন অবস্থা, বাট একটা রংধনু দেখতে পাই। এটা কেন সৃষ্টি হচ্ছে, এই রংধনুটা কি, এটাই অ্যাকচুয়ালি বর্ণালী বা স্পেকট্রাম। আমরা এখান থেকে আজকে পড়াটা শিখব। তাহলে আজকের পড়ার টপিকগুলো আমরা আগে একটু সামারাইজ করে নিই। তড়িৎ চুম্বকীয় বর্ণালী, বর্ণালী ও তার প্রকারভেদ, অনেক রকম বর্ণালী আছে, এগুলো বিভিন্নটা সংজ্ঞা আছে। সাধারণত জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে এই বর্ণালী সংজ্ঞাটা বেশি আসে। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করো তাহলে দেখতে পাবে ক এবং খতে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো হয় ক এবং খতে বর্ণালী রিলেটেড একটা কোয়েশ্চেন পাওয়া যায়। নাম্বার 3, হাইড্রোজেন বর্ণালী। নাম্বার 4, হাইড্রোজেন বর্ণালী অঙ্ক বা গাণিতিক সমস্যা। আজকে টপিকগুলো ঝটপট লিখে ফেলো, আজকে আমরা কি কি বিষয় পড়ব শর্টকাটে লিখে নাও। আশা করি তোমরা জয়েন করছো একে একে, অ্যান্ড হোপ তোমরা আমার বোর্ডে লেখা এবং আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছো। যদি সাউন্ডে বা বোর্ডে লেখায় কোনো সমস্যা থাকে তোমরা প্লিজ একটু মেনশন করে দিবে। তো আজকের টপিকগুলো সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, আমরা আজকে কি কি বিষয় শিখব, চলে যাই আমরা এখন মেইন পড়াতে। প্রথমে আছে আমাদের তড়িৎ চুম্বকীয় বর্ণালী, এটার ইংরেজি টার্মটাও আমরা জানবো। ইংরেজি টার্মটা কেন জানি, দেখো আমরা যখন অ্যাডমিশন টেস্ট দিব ইন ফিউচার, যখন তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে তখন অ্যাডমিশন টেস্টের অনেক অপশন, আই মিন ক খ গ ঘতে যে অপশনগুলো থাকে অনেক সময় অপশনগুলো ইংলিশে দেওয়া হয়, কেননা তোমার টেক্সট বুকে কিন্তু বাংলার পাশে ইংরেজি টার্মটা দেওয়া থাকে। খুব বেশি না, 2018 সালে যে অ্যাডমিশন টেস্টটা ছিল, 2018 সালে অ্যাডমিশন টেস্টের কেমিস্ট্রির 13টা প্রশ্ন ছিল যার অপশন ছিল ইংলিশে দেওয়া, প্রশ্নটা বাংলায়,
কিন্তু তার উত্তরগুলো যে অপশন সবগুলো অপশন ইংরেজিতে দেওয়া আছে। সো জানা জিনিস অনেক স্টুডেন্ট শুধুমাত্র ইংলিশটা আমরা জানে না বলে করতে পারেনি। সো ইন দ্যাট কেস আমরা কি বলবো এটার অ্যানসার নাও, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এখন তড়িৎ চুম্বকীয় কেন বলছি, অ্যাকচুয়ালি বর্ণালী বিষয়টা কি, বর্ণালী বিষয়টা হচ্ছে একটা মানে শক্তির বিকিরণ থেকে বর্ণালী সৃষ্টি, শক্তির বিকিরণ থেকেই বর্ণালী বা আলোকরশ্মির সৃষ্টি, আলোকরশ্মির সৃষ্টি, আলোকরশ্মি থেকে বর্ণালী সৃষ্টি। বর্ণালীটা কিভাবে সৃষ্টি হয় দেখো, যদি একটা সরু ছিদ্র পথে, ধরো এই ছিদ্র পথে আলোকরশ্মি প্রবেশ করলো, আলোকরশ্মি প্রবেশ করলো একটা প্রিজমের উপরে, ভারী প্রিজম, প্রিজম বলতে মোটা কাচের একটা বস্তু, সেখান থেকে আলোকরশ্মিগুলো কি হবে, আলোকরশ্মিগুলো এখন এখান থেকে বিচ্ছুরিত হয়ে যাবে। বিচ্ছুরণ কাকে বলে, বিচ্ছুরণ তোমরা পড়েছো আরো আগে 9-10 এর ফিজিক্স বইতে, যে আলো যখন একটা ভারী কোনো মাধ্যম ভিতর দিয়ে যাওয়ার সময় সেটা কি হয়, তার মৌলিক আলোতে রূপান্তরিত, মানে আলাদা আলাদা হয়ে যায়। আলোটা তো আমরা সাদা রঙের আলো দেখি, যেটাকে আমরা বলছি যৌগিক আলো, সেটাকে এখন আমরা যদি মৌলিক আলোর হিসাবে চিন্তা করি, যে কি কি সাতটা রং মিলেই তো একটা যৌগিক আলোর সৃষ্টি। আচ্ছা, তাহলে বিচ্ছুরণটা কেমন হবে, এটা একটা সরু পথ ছিদ্র পথে আসবে, তারপর প্রিজমের মধ্যে পড়বে, প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পরে এটাকে যদি আমরা একটা পর্দায় ফেলি তাহলে দেখা যাবে যে সাতটা রঙের দেখা যাচ্ছে দ্বিবর্ণ বা বর্ণালী। ওকে, এখন এই বর্ণালীটা আমরা যেটা দিয়ে দেখতে পারি সেটাকে আমরা বলি স্পেকট্রোফটোমিটার বা বর্ণালী যন্ত্র, বর্ণালী মাপক যন্ত্রের নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। আচ্ছা, এটার মাধ্যমে আমরা বর্ণালীও তাছাড়া সাদা পর্দার মধ্যেও আমরা এই আলো ছটাটা দেখে বর্ণালীটা দেখতে পারি। তো এখন এই যে বর্ণালীটা সৃষ্টি হলো, বর্ণালীটা মূলত কিভাবে হয়েছে, এই যে আলোকরশ্মি আমরা ছিদ্র পথে, এখানে ধরো সূর্যের আলো, সরু ছিদ্র পথে প্রবেশ করেছে, এটাকে অনেক সময় আমরা স্লিট বলি ইন টার্মস অফ ফিজিক্স। তো যাই হোক, আমরা প্রিজমের মধ্যে দিয়ে পাস করে, তার মানে একটা ভারী কাচের বস্তুর মধ্যে বাধাপ্রাপ্ত হয়েছে, সেখানে আলো বিচ্ছুরিত হয়েছে, বিচ্ছুরিত হয়ে যখন আমি পর্দায় ফেলেছি তখন আমি বিভিন্ন রঙের সমাহার দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন রঙের সমাহার, এটাকেই অ্যাকচুয়ালি আমি বলছি বর্ণালী, যেটাকে আমরা নর্মালি দেখি রংধনু বলি, এটা অ্যাকচুয়ালি এখানে যখন আমি সাদা পর্দায় ফেলেছি ওয়ার কলিং ইট স্পেকট্রাম বা বর্ণালী। আচ্ছা, এখন এই যে বর্ণালীটা সৃষ্টি হলো, ওকে, তো এই যে বর্ণালীটা কিভাবে হলো, বর্ণালীটা সৃষ্টির জন্য মূলত কি হয়েছিল, শক্তি শোষণ বিকিরণ একটা ব্যাপার করেছিল। যখন কোনো বস্তুর উপর আলো পড়ে আমরা সেই বস্তুটাকে দেখতে পাই, আমরা কি জানি কোন বস্তুকে আমরা দেখতে পাই, যখন কোনো বস্তুর উপরে আলো পড়ে, আলো যখন পড়ে আলো ওই বস্তুটি কিছুটা পরিমাণ আলো শোষণ করে, ঠিক আছে, এরপরে সে কি করে, বিকিরণ করে, আলো শোষণের পরে সেটাকে সে আবার বিকিরণ করে, বিকিরণ যখন করে তখনই বর্ণালীটা সৃষ্টি হয়। এই যে আলোর শোষণ এবং বিকিরণ দুইটা টার্মই ঘটতেছে, আলোটা একবার শোষণ হচ্ছে আর একবার বিকিরণ হচ্ছে। এই শোষণ বিকিরণের ফলে যে জিনিসটা হয়, যে যেখানে একটা বিদ্যুৎ ক্ষেত্র একটা সৃষ্টি হবে সেখানেই আবার বিদ্যুৎ ক্ষেত্রের লম্ব অবস্থানে একটা আকর্ষণ বিকর্ষণ আবেশ বা চৌম্বক ক্ষেত্রেরও সৃষ্টি হয়। অর্থাৎ একটা অণু, একটা অণুর বন্ধন, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, প্রত্যেকটা বিদ্যুৎ ক্ষেত্রের সাথেই একটা করে চৌম্বক ক্ষেত্রেরও অধিকারী হয়। যেহেতু বিকিরণটাকে আমরা বলছি, এই কারণে কি বলছি, বিকিরণটাকে আমরা শুধু তড়িৎ রশ্মি না তড়িৎ চৌম্বক রশ্মি বলছি, যেহেতু বিকিরণটা তড়িৎ চৌম্বক রশ্মি, সুতরাং এই বিকিরণের ফলে সৃষ্ট বর্ণালীটা হচ্ছে আমার তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। তাহলে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী টার্মটা কোথা থেকে আসলো এটিকে আমাদের জন্য ক্লিয়ার হয়েছে। তড়িৎ চৌম্বকীয় বর্ণালী রিলেটেড ডিরেক্টলি কোনো কোয়েশ্চেন আসে না, বাট হ্যাঁ, তড়িৎ চৌম্বকীয় বর্ণালীর মধ্যে সাতটা প্রকারভেদ আছে, এই প্রকারভেদ থেকে কোয়েশ্চেন অবশ্যই আসে। সুতরাং তড়িচ্চুম্বকীয় বর্ণালীটি কি, এটি জানা বা বোঝা আমাদের জন্য দরকার, এটা মুখস্থ করার বা ডাইরেক্ট একদম নোট করে লেখার মতো কিছু নাই, জাস্ট একটু বোঝা যে তড়িচ্চুম্বকীয় বর্ণালীটা বলতে আমি কি বুঝি। তো এই তড়িচ্চুম্বকীয় বর্ণালীকে আমরা আবার সাতটা ভাগে ভাগ করতে পারি, এই সাতটা ভাগ মানে এই সাতটা ভাগকে মানে তড়িচ্চুম্বকীয় রশ্মি যেটা, এটাকে আমরা যে সাতটা ভাগে ভাগ করতে পারি, সাতটা বর্ণালীর সাতটা ভাগের নাম বলছি আমরা, সাত রকমের রশ্মি, অ্যাকচুয়ালি সাতটা ভাগ না, সাত রকমের রশ্মি। প্রথমটা হচ্ছে গামা রে, আমি কিন্তু শুধু গামা চিহ্নটা দিচ্ছি,
লিখে দিন, গামা রশ্মি। আমরা আশা করি এই নামগুলো জানি, গামা রশ্মি কোথায় পাওয়া যায় বা তড়িৎ এক্স-রে এগুলো কোথায় কোথায় পাওয়া যায়। তারপরেই হবে আমাদের এক্স-রে, তারপরে হচ্ছে আমাদের ইউভি। ইউভি মানে হচ্ছে আল্ট্রাভায়োলেট। আল্ট্রাভায়োলেটের আরেকটা বাংলা নাম যদি বলি সেটা হচ্ছে আমাদের অতি বেগুনি রশ্মি। আমরা বলি না সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে আমাদেরকে প্রোটেক্ট করে এই জিনিস ওই জিনিস বলি না, সেই ইউভি বা আল্ট্রাভায়োলেট রে। তারপরে আছে আমাদের ভিজিবল বা দৃশ্যমান আলো। অ্যাকচুয়ালি আমরা এই আলোটা দেখতে পাই, ভিজিবল যে বলছি না, দৃশ্যমান এটাই আমরা দেখি, যে কালার্স কালার্সগুলো লাল নীল হলুদ সবুজ এরা সবাই এই রেঞ্জের মধ্যে পড়ছে, ভিজিবল লাইটের রেঞ্জে পড়েছে যে দৃশ্যমান আলো রশ্মি। নাম্বার ফাইভ, অবলোহিত বা আইআর বা ইনফ্রারেড। আমরা বলি না ইনফ্রারেড রে বের হচ্ছে এটা থেকে, সেই ইনফ্রারেড বা অবলোহিত বা আইআর। এরপরে আসে আমাদের নাম্বার সিক্স, মাইক্রোওয়েভ ওভেন, তো মোটামুটি সবাই চিনি মাইক্রোওয়েভ। অ্যান্ড দ্য লাস্ট, রেডিও ফ্রিকোয়েন্সি রে। ওকে, বেতার তরঙ্গ। এই হচ্ছে আমাদের সাতটা তড়িৎচুম্বকীয় রশ্মির, আমরা সাত ধরনের রশ্মির মাধ্যমে তড়িৎচুম্বকীয় রশ্মিকে ব্যাখ্যা করতে পারি। তো তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে এই সাতটা রশ্মি প্রত্যেকের একটা রেঞ্জ আছে, মানে কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার পর্যন্ত তাদের তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেঞ্জ আছে, একটা একটা পরিসর আছে। এই পরিসরটা সবাইকে মেমোরাইজ করতে হবে, জাস্ট বিকজ ডাইরেক্ট এমসিকিউ আসে। নিচের কোনটি এক্স-রের রেঞ্জ, নিচের কোনটি গামারের রেঞ্জ, কিংবা নিচের কোনটি মাইক্রোওয়েভ রেঞ্জ নয়। ওকে, এইভাবে আমরা এই প্রশ্নগুলোকে ফেস করতে পারি বলেই বলছি যে এই সাতটি রশ্মি, এই সাতটি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই সবাই মেমোরাইজ করে ফেলবে, এমসিকিউতে থাকে। আচ্ছা, এই গেল একটা। নাম্বার টু হচ্ছে আমাদের আজকে তাহলে কি কি ফার্স্ট পয়েন্টে কি ছিল, তড়িৎচুম্বকীয় বর্ণালী কি। আমরা ফার্স্টে তড়িৎচুম্বকীয় বর্ণালী ব্যাখ্যা করেছি, তড়িৎচুম্বকীয় বর্ণালী ব্যাখ্যার পর কিভাবে বর্ণালীটি সৃষ্টি হয় সেটা দেখিয়েছি। তড়িৎচুম্বকীয় বর্ণালী যে সাতটি রশ্মি আছে ভিন্ন ভিন্ন প্রকারভেদ, সেই সাতটি রশ্মি আমরা কি 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 নাম সেটা বলেছি। এবং এবার আমরা দেখব যে এই সাত হোমওয়ার্ক হিসেবে দিয়েছি এই সাতটি রশ্মির যে রেঞ্জ, এই রেঞ্জটা তোমরা মেমোরাইজ করে ফেলবে। দিস ইজ ইউর হোমওয়ার্ক, আই রিকোয়েস্ট ইউ প্লিজ আজকের ক্লাসের পরেই এটা কমপ্লিট করে ফেলবে, পেন্ডিং রাখবে না। তাহলে আমাদের এটা যদি তোমাদের কারো নোট ডাউন করা হয়ে থাকে আমি মুছে ফেলবো, প্লিজ 30 সেকেন্ড টাইম দিচ্ছি, যদি কারো লেখার থাকে লিখে নাও। আচ্ছা, আব্দুল্লাল সাকিব, তোমার প্রশ্নটা হচ্ছে আলোক রশ্মি কি প্রিজমের তল ঘেঁষে বিচ্ছুরিত হবে কিনা। অবশ্যই প্রিজমের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রিজমের তো সবগুলাই তল, তাই না? প্রিজমের তো সব দিকেই তল আছে, অবশ্যই আলোক রশ্মি প্রিজমের তলের মধ্যে দিয়েই যাচ্ছে। একটা প্রশ্ন সলভ করছি, আর একটা হচ্ছে সাব্বিরের কোয়েশ্চেন ছিল বিটারে হবে কিনা। না, বিটারে এখানে হবে না, স্টার্টস ফ্রম গামা রে। ওকে, যাতে লেখা শেষ হয়ে যাওয়া জানাইছো, থ্যাংক ইউ। আমি এখন নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, সেকেন্ড টপিক আমাদের কি ছিল, বর্ণালী এবং এর প্রকারভেদ। এখান থেকে আমরা কোন প্রশ্নটা ফেস করি আমি আগেই বলেছি, অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে বেশি আসে, ক্ষয়ের জন্য প্রশ্নটা আমরা বেশি ফেস করি। তাহলে বর্ণালী কি, অলরেডি আমরা বলে দিয়েছি শক্তি শোষণ এবং বিকিরণের ফলে সৃষ্ট বর্ণের সমাহারকে আমি বর্ণালী বলছি বা বিজ্যো। আচ্ছা, স্পেকট্রাম, তো এই বর্ণালীটা কয়েক প্রকারের আছে। ফার্স্ট অফ অল, যদি আমরা এদের শক্তি শোষণ বিকিরণ এই প্রেক্ষিতে চিন্তা করি, ইন দ্য বেসিস অফ যে এরা অ্যাবজর্ব করছে না রেডিয়েট করছে, এই এই ভিত্তিতে যদি আমরা বর্ণালীর ব্যাখ্যা করি, তাহলে বর্ণালী দুই প্রকার, একটা হচ্ছে শোষণ আরেকটা হচ্ছে বিকিরণ। সিম্পল হিসাব, আলোক রশ্মির শোষণের ফলে যে বর্ণালী সৃষ্টি হয়
তাকে বলছি আমরা শোষণ বর্ণালী। আর আলোক রশ্মির বিকিরণের ফলে যে বর্ণালী সৃষ্টি হবে তাকে বলছি আমরা বিকিরণ বর্ণালী। শোষণ বর্ণালীর আরেকটা নাম হচ্ছে অ্যাবজর্পশন, আর বিকিরণ বর্ণালীর আরেকটা নাম হচ্ছে এমিশন। এখন যে বিভিন্ন বর্ণালীটা ধরো শোষণ হয়, সেই শোষণ বর্ণালীটাকে আমরা এটা নাম বলে লিখে নিই, দাঁড়াও, অ্যাবজর্পশন, আর এটাকে বলছি আমরা এমিশন। তো অ্যাবজর্পশনে যেহেতু শোষণ ঘটে, এই বর্ণালীটা সাধারণত আমরা একটু কালো একটু ভারী রঙের দেখতে পাই, আর বিকিরণ বর্ণালীটাকে ইউজুয়ালি আমরা দেখতে পাই উজ্জ্বল, ওকে, যেটা হচ্ছে আমাদের রংধনু। এই হচ্ছে আমাদের শোষণ বিকিরণ, এই প্রেক্ষিতে দুটো দুই প্রকারের বর্ণালী। এবার যে আমাদের আরো দুটো প্রকারভেদ আছে, সেই দুটো প্রকারভেদকে বলছি আমরা পারমাণবিক বর্ণালী এবং আণবিক বর্ণালী। এদের আবার আরো দুটো নাম আছে, রেখা বর্ণালী এবং যৌথ বর্ণালী, আই মিন একত্রিত হয়ে থাকা বর্ণালী। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি, একটা হচ্ছে পারমাণবিক বর্ণালী, আর একটা হচ্ছে আণবিক বর্ণালী। পারমাণবিক বর্ণালীতে কি ঘটে, যখন কোনো গ্যাসের মধ্যে, একটা কাঁচতলের মধ্যে যদি গ্যাস নেওয়া হয়, তার মধ্যে যদি উচ্চ তাপে ও চাপে কোনো বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাস করানো হয় গ্যাসের মধ্যে, তখন গ্যাসের মধ্যে যে অ্যাটমগুলো, যে পরমাণুগুলো, কণাগুলো থাকে, এরা কি করে, এরা বিচ্ছুরিত হয়, এবং এরা কি করে, আলোর শোষণ বিকিরণ এক্ষেত্রেও ঘটে, এবং এরা কি করে তখন বিভিন্ন লাইন শো করে। বর্ণালী মিটারের সাহায্যে দেখা যায় যে এটা বিভিন্ন লাইন দেখা যাচ্ছে। আগের দিনে, অনেক আগে, মানে মেবি তোমরা যখন নিউবর্ন, টিভি খুললে আগে অনেকগুলো লাইন দেখা যেত, যখন চ্যানেল স্টার্ট হওয়ার আগে, বিটিভি দুপুর তিনটার সময় ওপেন হতো, তার আগে অনেকগুলো লাইন দেখা যেত, দেখো ওটার সাথে একটু মিলানিও। আচ্ছা, তাহলে পারমাণবিক বর্ণালীটা কি, যখন উচ্চ চাপে ও উচ্চ তাপে, আমরা সংজ্ঞাটা আগে ঝটপট লিখে নিই, উচ্চ তাপে ও উচ্চ চাপে যখন কোনো পরমাণু গ্যাসনলের মধ্যে, কাঁচনলের মধ্যে রাখা গ্যাসের মধ্যে দিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ পাস করানো হয়, তখন এটার মধ্যে কিছু রেখা সৃষ্টি হয় বা কিছু রেখা বিচ্ছুরিত হয়, এই রেখাগুলোকে বলছি আমরা পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী বা লাইন বর্ণালী। অল আর সেম, পারমাণবিক বর্ণালী, রেখা বর্ণালী, লাইন বর্ণালী, তিনটাই কিন্তু একই সংজ্ঞা। পরে বলো না ম্যাডাম পরীক্ষা আসছিল লাইন বর্ণালী, আমি লিখতে পারিনি। পারমাণবিক বর্ণালীর সংজ্ঞাটা ভালো করে শিখে নাও, আমি আবারও বলছি সংজ্ঞাটা ভালো করে দেখো। পারমাণবিক বর্ণালীটা কাকে বলছি আমরা, যে কোনো গ্যাস বা বাষ্পকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে বা তার মধ্যে যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ চালনা করলে, যখন কিছু রেখা বা যখন বর্ণালীতে কিছু একক বা যৌথ লাইন দেখা যায়, সেই লাইনগুলোর সমাহারকেই বলছি আমি পারমাণবিক বর্ণালী। এবার যে আমরা আণবিক বর্ণালী, পরমাণু থেকে অণু সাইজে বড়, রাইট, আণবিক বর্ণালী রেখাটাও কি হবে, পারমাণবিক বর্ণালী থেকে সাইজে বড় হবে। সাইজে বড় হওয়ার কারণে পারমাণবিক বর্ণালীর মতো লাইনগুলো খুব শার্প না, মানে পারমাণবিক বর্ণালীতে যেমন একদম সিঙ্গেল সিঙ্গেল লাইন দেখা যায়, আণবিক বর্ণালীতে তা দেখা যায় না, আণবিক বর্ণালীতে চড়া চড়া একটা অংশের মতো দেখা যায়, যেটাকে আমরা ব্যান্ড বলি, ব্যান্ড বর্ণালীও বলি, ব্যান্ড স্পেকট্রাম। এটাকে যেমন বলছি লাইন স্পেকট্রাম, এটাকে বলছি আমরা ব্যান্ড স্পেকট্রাম, যে মোটা মোটা যৌথ লাইন টাইপের হয়, এইটাকে বলছি আমি আণবিক বর্ণালী। আণবিক বর্ণালীর সংজ্ঞা পারমাণবিক বর্ণালীর মতো আমি বলতে পারি, যে কোনো কাঁচনলের মধ্যে রাখা গ্যাস বাষ্পের মধ্যে দিয়ে বিদ্যুৎ স্ফুলঙ্গ চালনা করলে বর্ণালীতে যখন একটু ভারী চড়া লাইন বা ব্যান্ড আকারের লাইন দেখা যায়, সেটাকে বলছি আমরা আণবিক বর্ণালী বা যৌথ রেখা বর্ণালী বা ব্যান্ড বর্ণালী। তাহলে বর্ণালী আমরা সংজ্ঞা দেখলাম, আবারও আরো দুটো করে প্রকারভেদ দেখলাম, কি কি, শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী, আরো দুটো প্রকারভেদ কি দেখলাম, রেখা বর্ণালী, সরি, রেখা বর্ণালী এবং ব্যান্ড বর্ণালী। এই ছিল আমাদের বর্ণালীর বিভিন্ন প্রকারভেদ। তাহলে বর্ণালী ঝটপট লিখে ফেলো, বর্ণালী নোট ডাউন করে ফেলো, বর্ণালী সংজ্ঞাটা পড়বা, তারপরে কি পড়বা, আলোর শোষণ বিকিরণের ভিত্তিতে দুই প্রকার, এই দুই প্রকারের সংজ্ঞা পড়বা উদাহরণ সহ, এরপরে পড়বা আরো দুটো টার্ম, সেটা কি কি, আলো, সরি, পারমাণবিক বর্ণালী, আণবিক বর্ণালী, এই দুটো সংজ্ঞা এবং উদাহরণ। এই দুটো জিনিস যদি আমাদের কমপ্লিট হয়ে থাকে, তাহলে আমরা দুটো টপিক শেষ করলাম, তড়িৎচুম্বকীয় বর্ণালী, বর্ণালী ও তার প্রকারভেদ। নাম্বার থ্রি টপিকে যাব, নাম্বার থ্রি টপিক আছে আজকে আমাদের হাইড্রোজেন বর্ণালী।
আচ্ছা হাইড্রোজেন বর্ণালী কি? এই যে একটু আগে পারমাণবিক বর্ণালী করলাম না, হাইড্রোজেন বর্ণালী এক ধরনের পারমাণবিক বর্ণালী। এর মধ্যে আমরা কি করবো, কাঁচনলের মধ্যে গ্যাস নিয়েছিলাম তো, গ্যাসের পরিবর্তে এখন হাইড্রোজেন গ্যাস নিই আর কিছু না, কাঁচনলটা নিব, কাঁচনলের মধ্যে আমরা হাইড্রোজেন গ্যাস নিব। হাইড্রোজেন গ্যাস নিয়ে ওর মধ্যে উচ্চ তাপের মধ্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ চালনা করবো। বিদ্যুৎ স্ফুলিঙ্গ চালনা করলে গোলাপি, হালকা গোলাপি গোলাপি রঙের কিছু লাইন বা আভা দেখা যাবে। হ্যাঁ, সেটাকে যদি আমরা স্পেক্ট্রো বর্ণালী মিটারের সাহায্যে যদি কোনো পর্দার মাধ্যমে দেখি, তখন দেখা যায় বিভিন্ন লাইনস দেখা যাচ্ছে। এই লাইনগুলো কেন সৃষ্টি হচ্ছে? যখন আমি হাইড্রোজেন গ্যাসটা নিয়েছিলাম, হাইড্রোজেন গ্যাসের মধ্যে একটা দুইটা অ্যাটম তো নাই, হাইড্রোজেন গ্যাসের মধ্যে অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম আছে, রাইট? এরা কি করছে, এরা যখন আমি বিদ্যুৎ স্ফুলিঙ্গ চালনা করছি বা হাই টেম্পারেচার প্রেশার দিচ্ছি, তখন তারা একটা এনার্জি, না এগুলো তো একটা এনার্জি বা শক্তি, এটা এরা শোষণ করছে। এই এনার্জি বা শক্তিটাকে শোষণ করছে, শোষণ করে কি করছে, বোরের মডেল, শোষণ করে উচ্চ স্তরেও যেতে পারে, আবার বিকিরণ করে নিম্ন স্তরেও নামতে পারে। বোরের মডেলটা খেয়াল করো, বোরের মডেলের সফলতার মধ্যে ছিল এরা হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা করতে পারে, রাইট? এই সেই হাইড্রোজেন বর্ণালী। এখন বোরের মডেল অনুযায়ী কি করছে, এই অ্যাটমটা ইলেকট্রন শোষণ, সরি, এনার্জি শোষণ করছে, শোষণ করে সে আস্তে আস্তে উপরের স্তরে চলে যাচ্ছে। উপরের স্তরে যে আবার যখন বিকিরণ করবে, আস্তে আস্তে সে নিচের স্তরে নেমে আসবে। এই যে শোষণ করলো, বিকিরণ করলো, এটাই বর্ণালী যন্ত্রের সাহায্যে আমরা একটা লাইন আকারে দেখতে পাবো। এখন সে কত নম্বর স্তরে গেছে? হাইড্রোজেনের তো মাত্র একটা ইলেকট্রন, তাই না? এটা যদি হাইড্রোজেনের প্রোটন হয়, তাহলে হাইড্রোজেনের যদি শক্তি স্তর চিন্তা করে, তাহলে তো এখানে একটা ইলেকট্রন। মনে করি আমি আরো অসংখ্য শক্তি স্তর আছে, সবগুলো বৃত্তাকার হলো না, বৃত্তের একটা অংশ আমি আঁকলাম। তাহলে এটা ছিল আমার n equals to 1, মানে প্রথম কোয়ান্টাম সংখ্যা 1, মানে হচ্ছে শক্তি স্তর 1, কে শেল, রাইট? এক নাম্বার শেল, প্রথম শেল বা প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে ইলেকট্রনটা আছে। এখান থেকে n এর মান ধরো আরো 2, 3, 4, 5, 6, 7, 8 পর্যন্ত আমি ধরে নিলাম যে অদৃশ্য 8 পর্যন্ত আছে, আরো ধরতে পারি। আচ্ছা, এখন এই ইলেকট্রনটা কি করলো, ইলেকট্রনটাকে আমি হাই টেম্পারেচার দিয়েছি আর ইলেকট্রিক স্পার্ক দিয়েছি, সে কি করেছে, এনার্জি অ্যাবজর্ব করেছে, অ্যাবজর্ব করে সে কি হয়েছে, আপার স্টেজে উঠে গেছে। আপার স্টেজে ইলেকট্রনটা এখান থেকে যেতে যেতে ধরো এই পর্যন্ত গেছে, শোষণ করে একদম অনেক দূর চলে গেছে। এখন সে বিকিরণ করবে, এনার্জি তার অনেক এক্সেস এনার্জি, বিকিরণ করবে, বিকিরণ করে সে কি করবে, আবার আগে স্টেজে নেমে আসবে। নেমে আসার সময় বাড়ির দিকে সে নেমে আসলো, নেমে আসার ফলে কি হলো, এই যে শোষণ এবং বিকিরণ হলে যে সে ট্রাভেলটা করলো, এর ফলে বর্ণালী যন্ত্রে আমরা একটা লাইন বা রেখা দেখতে পাই। যখন যে কোনো স্তর থেকে, যে কোনো এই একের এক বাদে যে কোনো স্তর থেকে এক নম্বরে নেমে আসবে, যেমন ধরো আমি একটা দেখাই চিত্রে, যে কোনো স্তর থেকে একে নেমে আসতেছে, ধরো যে কোনো স্তর থেকে যখন একে নেমে আসবে, তখন যে রেখাগুলো আমরা দেখতে পাই সেটাকে বলছি আমরা লাইম্যান সিরিজ। তার মানে লাইম্যান সিরিজের আপার লিমিট কত, আমার আপার লিমিট অনেক, যে কোনো স্তর থেকে নেমে আসতে পারি, বাট লোয়ার লিমিট কোথায় নেমে আসতে হবে, এক নাম্বার স্তরে। তাহলে আপার আর লোয়ারকে যদি n1 আর n2 দ্বারা আমি সংজ্ঞায়িত করি, তাহলে নেমে আসবে কোথায়, এক নাম্বার স্তরে, অর্থাৎ n1 এর মান 1 আর n2 এর মান 2, 3, 4, 5, 6, 7, 8, whatever you want, 2 থেকে up to n পর্যন্ত, যাই হোক কত যায় না, n পর্যন্ত যায় না, ধরো 2, 3, 4, 5, 6 এরকম। তার মানে যদি আমি বলি লাইম্যান সিরিজ, তাহলে তোমাকে বুঝতে হবে লোয়ার লিমিট 1, আপার লিমিট মোর দ্যান 1, 1 এর উপরে 2 থেকে 6, 7 পর্যন্ত যেতে পারে। তাহলে লাইম্যান সিরিজটা কি বলতে পারি, যে কোনো শক্তি স্তর থেকে হাইড্রোজেন পরমাণু যে কোনো শক্তি স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে নেমে আসে, তখন যে লাইনস বা রেখাগুলো দেখা যায় তাদেরকে একত্রে যে সিরিজটা নাম দেওয়া হয় তাকে বলা হয় লাইম্যান সিরিজ। ওকে, একটা যদি বুঝে বাকিগুলো দেখো আরো অনেক ইজি হয়ে যাবে। লাইম্যান সিরিজটা বুঝেছি কিনা আমাকে একটু ইনফর্ম করো, তা নাহলে আমি এটা আরেকটু ডিটেইল বলবো, আবার রিপিট করবো, বলো।
ওকে, জানানো হয়েছে, বুঝতে পারছি। আচ্ছা, তোমরা যারা রোল নাম্বারটা দিচ্ছ, তোমরা একটু খেয়াল করো, তোমাদের রোল নাম্বারটা না, তোমাদের পুরো রোল নাম্বারটা দেওয়ার নিয়ম, অ্যাজ ফার আই নো, তোমরা কিন্তু পুরো রোল নাম্বারটা দিবে। আর একটা কথা, তোমরা কি জানো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সরকারি বাংলা কলেজের যে একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গেলে তোমরা তোমাদের যেই যে ক্লাস, যেই যে সাবজেক্টে যে যে ক্লাস হচ্ছে, সব ক্লাস কিন্তু এক জায়গায় পেয়ে যাবে। সো যাদের প্রয়োজন তারা কিন্তু চাইলে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারবেন। অল ক্লাসেস আর পাবলিক, সব পাবলিক করা আছে। তোমরা যদি চাও যে না এই মুহূর্তে আমি এটা ক্লিয়ার বুঝতেছি না, বা একটু পরে বুঝবো, বা এই মুহূর্তে আমার সময়টা হচ্ছে না, আমি এটা ডাউনলোড করে রাখি, আমি পরে যখন পড়তে বসবো তখন দেখে দেখে পড়লে আমার জন্য ইজি হবে। ইউটিউব চ্যানেলে যদি যাও, সায়েন্স, আর্টস, কমার্স যাদেরই যা যে যে সাবজেক্ট আছে, প্রত্যেকের ক্লাসগুলো, যে ক্লাসগুলো আমরা এখানে নেই, সেগুলো সব ইউটিউবে দেওয়া থাকে। সো তোমরা চাইলে ইউটিউব থেকেও দেখে নিতে পারো। এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিওস আসবে, ক্লাস আপলোড হবে, ইউ উইল গেট এ নোটিফিকেশন, ঠিক আছে, ইউটিউব ফলো করবে। আচ্ছা, তাহলে আমরা লাইম্যান সিরিজটা বুঝে নিলাম, যে ইলেকট্রনটা এনার্জি শোষণ করে যে কোনো শক্তিস্তরে উঠে গিয়েছিল, এবং সেই শক্তিস্তর থেকে যখন সে প্রথম শক্তিস্তরে নেমে এলো, তখন যে লাইন বা রেখা যা বা সিরিজটা আমরা দেখতে পাই তাকে বলছি আমরা লাইম্যান সিরিজ। এরপর একটা নাম হচ্ছে, ধরো এবার ইলেকট্রনটা দুই নাম্বার শক্তিস্তরে নেমে আসবে, উঠেছে এক নম্বর থেকে, উঠে অনেক দূর উঠে গেছে, সেখান থেকে সে এখন দুয়ে নেমে আসতেছে। তাহলে এখন আমরা আবার কতগুলো লাইন বা রেখা বা সিরিজ পাবো, রাইট? এই লাইন বা রেখা বা এই সিরিজকে আমরা বলবো বামার সিরিজ। বামার সিরিজ স্পেলিংটা একটু ডিফারেন্ট, এলটা উচ্চারিত হয় না, বামার সিরিজ। তাহলে বামার সিরিজের জন্য N1 আর N2টা কি, কোথায় নেমে আসবে, সেটা হচ্ছে N1 নেমে আসবে দ্বিতীয় স্তরে, তার মানে N1 এর মান উইল বি অলওয়েজ 2, দুয়ে নেমে আসবে। লাইমেনে যেমন একে নেমে আসছিল তাই N1 এর মান 1, কোথা থেকে নেমে আসছিল, একের উপরে যে কোনোটা থাকে, তাই N2 এর মান ছিল 2, 3, 4, 5, 6, 7, 8। এবার যে বামার সিরিজে, বামার সিরিজে নেমে আসবে কোথায়, 2 তে, তার মানে N1 এর মান 2 আর N2 এর মান above 2, 2 এর উপর থেকে যাবে, কোথা থেকে 3, 4, 5, 6 and so on, ওকে, এই ছিল বামার সিরিজ। সিমিলারলি যদি এখন তৃতীয় শক্তি স্তরে নেমে আসে, তাহলে আমরা যে সিরিজটা পাবো সেটার নাম হচ্ছে তৃতীয় শক্তি স্তরে যখন নেমে আসবে তখন যে সিরিজটা পাবো সেটার নাম হচ্ছে প্যাশন সিরিজ। প্যাশন সিরিজ কেমন, যেখানে N1 এর মান 3, যেহেতু তৃতীয়তে নেমে আসবে, আর N2 এর মান 3 এর উপরে যে কোনো কিছু, দ্যাট মিন্স 4, 5, 6, 7, ওকে, ইউজুয়ালি আমরা 7 পর্যন্তই ধরি প্যাশন। তাহলে আমরা তিনটা সিরিজ পেলাম, লাইম্যান, বামার, প্যাশন। লাইম্যানে একে নামে, বামারে দুয়ে নামে, প্যাশনে তিনে নামে। আচ্ছা, এই লাইম্যান সিরিজের জন্য আমরা যে লাইট বা রেটা দেখতে পাই, যে আলোগুলো দেখতে পাই, এই আলোটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি অতিবেগুনি রশ্মি। এখানে আমরা যে রশ্মিগুলো দেখতে পাই সেটা সব ইউভি রেঞ্জে পাওয়া যায়, অতিবেগুনি রশ্মি রেঞ্জে। লাইম্যান সিরিজের যে রেখাগুলো পাই আমরা সেটা অতিবেগুনি রশ্মিতে, বামার সিরিজের গুলো আমরা পাই দৃশ্যমান বর্ণালীতে, মানে ভিজিবল লাইটিং। আর প্যাশন সিরিজ থেকে এরপরে যা আসবে সব হচ্ছে আমার অবলোহিত বা আয়ার রেঞ্জে। তাহলে আমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে লাইম্যান সিরিজে এই রেখাটি পাওয়া গেল, এটি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত হবে, কোন MCQ থাকতে পারে, জ্ঞানমূলকও থাকতে পারে, সেটা কি হবে, লাইম্যান সিরিজের রেখা সব অতিবেগুনি রশ্মি অঞ্চলে অন্তর্ভুক্ত, বামার সিরিজেরটা সব ভিজিবল বা দৃশ্যমান আলোর অঞ্চলে, প্যাশন সিরিজেরটা কোথায় অন্তর্ভুক্ত থাকবে, প্যাশন থেকে এরপরে যা যা আসবে সব হচ্ছে আমার আয়ার বা অবলোহিত। এই তিনটা যদি কমপ্লিট হয়, কারো লেখা বাকি থাকলে লিখে নাও, আমি এরপরটায় যাচ্ছি, আরো তিনটা আছে। আচ্ছা, সাব্বির সরকার লিওন, তোমার প্রশ্নটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেও কি সেম কিনা।
এই বর্ণালীটা শুধুমাত্র হাইড্রোজেন গ্যাসের জন্যই প্রমাণ করা সম্ভব হয়েছে, তাই অন্য কোনো গ্যাসের ক্ষেত্রে এটা জানা যায়নি, হিলিয়াম বা আর্গন। এই জন্য বোরের মডেলের সীমাবদ্ধতার মধ্যে যে দেখবে বলা আছে, বোরের মডেল শুধুমাত্র হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা করতে পারে, অন্য কোনো বর্ণালীর ব্যাখ্যা সে করতে পারেনি। ওকে, সুতরাং যাদের প্রশ্ন ছিল যে এটা অন্য কোনো বর্ণালী অন্য কোনো গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কি না, তাদের উত্তর আশা করি তোমরা পেয়ে গেছো। এবার আমরা চলে যাই পরবর্তী তিনটায়। আমাকে চিত্রটা মোছা যাবে না, কেননা আমি এখানে বাকিগুলো দেখব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম তিনটা, লাইমেন, বামার, প্যাশন। এরপরে চলে যাচ্ছে আমাদের চার নম্বর সিরিজ, এটার নাম হচ্ছে ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজে কি হবে, চার নম্বর স্তরে নেমে আসবে। এতক্ষণ কি বলেছি, এক দুই তিনে নেমে আসাকে বলেছি ডায়মন্ড, বামার, ব্যাশি। এবার যদি চার নম্বরে নেমে আসি তাহলে সেই সিরিজটার নাম হচ্ছে ব্র্যাকেট। অর্থাৎ এখানে যে কোনো স্তর থেকে যদি চতুর্থ শক্তি স্তরে নেমে আসে তাহলে যে সিরিজটাকে আমরা পাই তাকে বলছি আমরা ব্র্যাকেট সিরিজ। তাহলে ব্র্যাকেট সিরিজের জন্য এন ওয়ান এর মান ফোর, এন টু এর মান ফোর অ্যাবাউট, অর্থাৎ ফাইভ, সিক্স, সেভেন, এইট। এরপরে যাচ্ছি নেক্সট সিরিজের নাম হচ্ছে, আচ্ছা এটা এক একটা বইতে এক একটা নাম আছে। কোনো বইতে বলা আছে ফান্ড, কোনো বইতে বলা আছে ফুন্ড। অ্যাকচুয়ালি আমি যতটুকু আমি শিখেছিলাম ইট ওয়াজ ফান্ড সিরিজ, ফান্ড, পিএইচ2এনডি, ফান্ড সিরিজ। ফান্ড সিরিজে কি হবে, চারের পরে এবার কে, পাঁচ। এবার যদি পাঁচে নেমে আসে ইলেকট্রনটা তাহলে যে সিরিজটা পাওয়া যাবে সেটাকে বলছি আমি ফান্ড সিরিজ। তার মানে এন ওয়ান এর মান ফাইভ আর এন টু এর মান সিক্স, সেভেন, এইট। লাস্ট সিরিজটা তোমাদের কিছু কিছু বইতে আছে, কিছু কিছু বইতে নেই। যেহেতু কিছু কিছু বইতে আছে এবং আমরা বোর্ডের বই ফলো করছি, সুতরাং আমি চাইবো লাস্ট সিরিজটা তোমরা জেনে রাখো। প্রশ্ন আসুক না আসুক অন্তত জেনে রাখো। এটার নাম হচ্ছে হামফ্রে সিরিজ। হামফ্রে, কোনো কোনো বইতে আছে হামফ্রে। আচ্ছা যাই হোক, হামফ্রে সিরিজটা কি হবে, পাঁচের পরে এবার যাচ্ছি আমরা ছয়। যদি সে ছয় নাম্বার লাইনে নেমে আসে, ছয় নাম্বার সিরিজে নেমে আসে, এন ওয়ান ইকুয়ালস টু, এন ওয়ান ইকুয়ালস টু আমরা কি বলবো, সিক্স, আর এন টু এর মান অ্যাবভ সিক্স, সেভেন, এইট। তার মানে যদি ছয় নাম্বার স্তরে ইলেকট্রনটা নেমে আসে তাহলে যে লাইনস বা রেখাগুলো দেখতে পাবো তাদেরকে একত্রিত করলে যে সিরিজটা বলা হয় সেই সিরিজটার নাম হচ্ছে হামফ্রে সিরিজ। এই ছিল আমাদের হাইড্রোজেন বর্ণালী। হাইড্রোজেন বর্ণালীর আমরা ছয়টা সিরিজ সম্পর্কে জানলাম, লাইমেন, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান, হামফ্রে। এখন এগুলোকে আমি একটু বুঝে দিয়ে একটু শর্টকাটে তোমাদের লিখে দিচ্ছি। প্রত্যেকটা এন ওয়ান আর এন টু টা আমরা একটু মান বলে দিই। এখানে একে নেমে আসবে দুয়ে, তিনে, চারে, পাঁচে, ছয়। একে নেমে আসলে এর উপরে যে কোনোটা থাকতে পারে, টু, থ্রি, ফোর, ফাইভ। এটা থ্রি, ফোর, ফাইভ, সিক্স, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এটাও সিক্স, সেভেন, এইট দিতে পারো তুমি, ফাইভ, সিক্স, সেভেন, সিক্স, সেভেন, সেভেন, এইট। যে কোনো স্তর থেকে নেমে আসবে। লাইমেনের জন্য আমরা কোন রেঞ্জে পাবো, ইউভি রেঞ্জে পাবো। বামারের জন্য পাবো আমরা ভিজিবল বা দৃশ্যমান। তারপরে প্যাশন থেকে পরবর্তী সবগুলোর জন্য আমরা পাবো আইআর রেঞ্জে। তাহলে এক নজরে যদি হাইড্রোজেন বর্ণালীটা জানতে চাই এই হচ্ছে আমাদের সিরিজটা। ঝট করে এটা কপি করে ফেলে, এটা থাকলে তুমি যে কোনো সিরিজের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে পারবে। এটা কপি করে ফেলে এবার আমরা অঙ্কে চলে যাব। হ্যাঁ মোহাম্মদ আলামিন, তোমার কোয়েশ্চেনটা যা ছিল যে হ্যাঁ একটা ইলেকট্রন বিশিষ্ট হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই বর্ণালীটা
বোরের মডেল শুধুমাত্র ব্যাখ্যা করতে পেরেছে। এই জন্যই আমরা বলছি যে এটা অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারেনি, আর এই জন্যই শুধু হাইড্রোজেন বর্ণালীটাই আমরা দেখতে পাচ্ছি, অন্য কোনো বর্ণালী সম্পর্কে আমরা আমাদের পড়ার মধ্যে জানবো না। শুধু হাইড্রোজেন বর্ণালীটা সম্পর্কে জানবো এবং শিখবো। আশা করি তোমাদের জন্য এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যদি এটা কপি করা হয়ে থাকে, আমরা একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে যাই, আমাদের ক্লাসে বেশি একটু সময় হাতে নিই। এই যে সিরিজগুলো, এগুলোর তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা, কোন রঙের আলো, এগুলো জিনিস বা এনার্জি শক্তি, এগুলো ম্যাথমেটিক্যাল প্রশ্ন আসে। তো এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হলে আমাদেরকে একটা সমীকরণ জানতে হবে, হাইড্রোজেন বর্ণালীর সমীকরণটা। সমীকরণটা হচ্ছে মিউ বার তরঙ্গ সংখ্যা, আমরা এর আগেও পড়েছি মিউ বার ইকুয়ালস টু 1/ল্যামডা। মনে করে দেখো, আমরা সেকেন্ড ক্লাসটাতে পড়েছি, লেকচার 2 তে, মিউ বার ইকুয়ালস টু 1/ল্যামডা ইকুয়ালস টু আর এইচ জেড স্কোয়ার 1/n1² - 1/n2² এই হচ্ছে আমাদের ইকুয়েশন বা সমীকরণ। এখন এখানে কে কোনটা রিপ্রেজেন্ট করে, মিউ বার তরঙ্গ সংখ্যা, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, আর এইচ, আর এইচ একটা কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, এটার ভ্যালু হচ্ছে 1.097 × 10⁻¹⁷ মিটার। এটা এক একটা বইতে সেন্টিমিটারেও একক আছে, মিটারেও একক আছে, আপ টু ইউ। আচ্ছা, এটার একটা বড় সংখ্যাও আছে, 1.09768 এরকম একটা সংখ্যাও আছে। আচ্ছা, এবার তাহলে আমরা রিডবার কনস্ট্যান্ট জেনে গেলাম। জেড কি? জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা। যেহেতু আমরা শুধু আমরা হাইড্রোজেন বর্ণালীর জন্য পড়ছি, তার মানে হাইড্রোজেনের জন্য জেড হচ্ছে 1, মানে জেড থাকা না থাকা সমান। এই জন্যই অনেক বইতে সমীকরণটা জেড এর দেখা পাবা না, জেড নাই। আচ্ছা, তাহলে আর এইচ এবং জেড দুটোই আমরা জানলাম। এরপরে জানবো আমরা এন ওয়ান কি, এন টু কি। এন ওয়ানটা হচ্ছে সেই শক্তিস্তর যেখানে সে নেমে আসবে, তার মানে ছোট ছোট শক্তিস্তরটা। যদি দুটো শক্তিস্তরের উল্লেখ করা থাকে অঙ্কে বা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে, তাহলে যেটা ছোট সেটা হবে এন ওয়ান, এটা মাথায় রাখবা। যেটা ছোট সেটা হবে এন ওয়ান, যেটা বড় সেটা হবে এন টু। অর্থাৎ এন ওয়ান যেখানে নেমে আসবে, আর এন টু হচ্ছে যেই খান থেকে নেমে আসবে। এবার একটা কোয়েশ্চেন ঝটপট লিখে ফেলো যে দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যার মধ্যে সবগুলো অপশন আছে। তোমাদের বইতে অনেক রকমের অঙ্ক দেখতে পাবে, সেখানে এক একটা এক একটা চাই, কোনোটায় তরঙ্গ সংখ্যা চায়, কোনোটায় তরঙ্গ দৈর্ঘ্য চায়, কোনোটায় বর্ণ চায়, কোনোটায় আবার শক্তি চায়। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তার মধ্যে সবগুলাই ইউজ করব আমরা। কি বলেছি, লাইম্যান সিরিজের চতুর্থ বর্ণালীর জন্য। দেখো, তোমাকে কিন্তু তথ্য দেওয়া আছে। দেখো, এখানে কোনো সংখ্যা কিন্তু দেওয়া নাই, কোনো ফিগার বা কোনো নাম্বার কিন্তু এখানে দেওয়া নাই। তাহলে আমরা একটা অঙ্ক করব কিভাবে, দেখো লাইম্যান সিরিজ প্রথমে বলে দিয়েছি, লাইম্যান সিরিজ তার মানে এন ওয়ান এর মান কত, লাইম্যান মানে যেখানে নেমে আসবে প্রথমে, সবার প্রথমে এন ওয়ান এর মান হবে 1। আর কি বলেছি আমরা, লাইম্যান সিরিজের চতুর্থ বর্ণালী। চতুর্থ বর্ণালী কিভাবে হয়, আমরা একটু আগে যে চিত্রটা আঁকছিলাম, তাই না? আমি এখানে একটু শর্টকাট আঁকি। প্রথমে কোথা থেকে নামবে, 2 থেকে 1 এ নামবে, তাহলে এটাকে বলবো প্রথম বর্ণালী।
তারপরে তিন থেকে একে নামে এটাকে বলবো তৃতীয় বর্ণালী, তারপরে চার থেকে একে নামে তৃতীয় বর্ণালী, পাঁচ থেকে একে নামে চতুর্থ বর্ণালী। অর্থাৎ নাইমেনের জন্য এন টু এর মান কত কত হয়? টু থ্রি ফোর ফাইভ সিক্স, এর মধ্যে চার নাম্বার কোনটা? এক দুই তিন চার। তার মানে দুই থেকে একে নামলে আমরা একটা লাইন বর্ণালী পাবো, দুই থেকে একের জন্য একটা বর্ণালী, তিন থেকে একের জন্য আরেকটা বর্ণালী, চার থেকে একের জন্য আরেকটা বর্ণালী, পাঁচ থেকে একের জন্য আরেকটা বর্ণালী। তার মানে চতুর্থ বর্ণালীটা কোথা থেকে পাই? যখন পাঁচ থেকে একে নামে, পাঁচ নাম্বার থেকে যখন এক নাম্বারে নামবে সেটাকে বলছি আমরা চতুর্থ চতুর্থ বর্ণালী। অর্থাৎ এন ওয়ান এর মান ওয়ান, এন টু এর মান ফাইভ। দেখো এটা যদি বুঝতে পারো যে কোনো ক্যালকুলেশন বুঝতে পারবা, এন ওয়ান এর মান ওয়ান, এন টু এর মান ফাইভ। বুঝতে পেরেছো না? দেখো এন ওয়ান এর মান ওয়ান, এন টু এর মান ফাইভ। আমাদের কি জানতে চেয়েছে? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কোথায় পাওয়া যায়? ওয়ান বাই ল্যামডা, এই সূত্র ব্যবহার করতে পারি। ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু রিডবার কনস্ট্যান্ট কত? ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফাইভ স্কোয়ার। বসিয়ে দাও। সাপোজ ক্যালকুলেট করে আমরা এটার ভ্যালু পেয়েছি এক্স, তাহলে ল্যামডা ইকুয়ালস টু কত হবে? অতএব ল্যামডা ইকুয়ালস টু ওয়ান বাই এক্স, কারণ ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু এক্স হলে ল্যামডা ইকুয়ালস টু ওয়ান বাই এক্স। সাপোজ এটা আমরা ভ্যালু পেলাম ওয়াই। ক্যালকুলেশনটা আমি দেখাই, তোমরা ক্যালকুলেশনটা করো, আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা ওয়ান বাই ল্যামডাও পেয়ে গেলাম, আবার ওয়ান বাই ল্যামডা ইকুয়ালস টু তরঙ্গ সংখ্যা নিউ বার, তাহলে এটা যা পাবো এক্সটাই হচ্ছে আমার তরঙ্গ সংখ্যা, আর ওয়াইটা পাচ্ছি আমরা তরঙ্গ দৈর্ঘ্য। রাইট, তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য আমরা দুটোই পেয়ে গেলাম। এবার যদি বলি এবার শক্তি, এই শক্তিটা নির্ণয় করো। শক্তিটা নির্ণয় করব কিসের বেসিসে? আমি শক্তিটা কোথায় পাবো? শক্তিটা নির্ণয় করতে আমাদের লাগবে একটা সূত্র, পড়েছিলাম E equals to h nu equals to h c by lambda। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক কনস্ট্যান্ট, h ব্যবহার করতে পারি, c হচ্ছে আলোর বেগ, আর ল্যামডা তো আমরা এখান থেকে পেয়ে গেলাম, সেই মানটা বসিয়ে দিই, তাহলে শক্তি পেয়ে গেলাম। এবার আসি বর্ণ। তুমি ধরো তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্যটা পেয়েছো 530 ন্যানোমিটার, সাপোজ 530। এখন তোমাকে বলতে হবে যে কোন রঙের আলো। হাউ ক্যান আই সে? বলতে পারি, আমরা একটু আগে পড়েছিলাম না চৌম্বক তড়িৎচুম্বকীয় বর্ণালীর জন্য যে সাতটা রশ্মি তার মধ্যে ছিল দৃশ্যমান অঞ্চল, তাই না? দৃশ্যমান অঞ্চলে আমরা রংধনু যে রঙগুলো বিবজিওর বেনিয়াসহ কলা বাংলায় যেটাকে বলে ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ রেড বিবজিওর এই রেঞ্জটা দেখতে পাই। এই বিবজিওরের প্রত্যেকটার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জ আছে। প্রত্যেকটা লাল আলোর জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য, নীল আলোর জন্য একটা তরঙ্গ দৈর্ঘ্য, ওই তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জের মধ্যে যেটা পড়ে 500 থেকে 575 হচ্ছে গ্রিন বা সবুজ, তাহলে এটাকে আমরা দেখতে পাবো সবুজ। ওকে, এটা যদি এখন 400 সামথিং হতো তাহলে 400 রেঞ্জে যেটা পড়েছে সেই কলা, এটা মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমি তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিয়েছি, একটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী যে সাতটি রশ্মি আছে, এই সাতটি রশ্মির প্রত্যেকটার তরঙ্গ দৈর্ঘ্য বা রেঞ্জ আমি মেমোরাইজ করতে দিয়েছি, এবং দৃশ্যমান বর্ণালীর আই মিন বিবজিওরের যে সাতটা রং, সাতটা রঙের জন্য তরঙ্গ দৈর্ঘ্যকে আমি মেমোরাইজ করতে দিয়েছি, কারণ এখান থেকে তোমার এমসিকিউ আসে, শর্ট কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটাকে আমরা সামারাইজ করে আমরা কী কী পড়েছি, একদম বিগিনিং আমরা পড়েছি তড়িৎ চুম্বকীয় বর্ণালীটা কী, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কীভাবে সৃষ্টি হয় বা বর্ণালী কীভাবে সৃষ্টি হয়। বর্ণালী সৃষ্টির পরে আমরা পড়েছি বর্ণালীর যে তড়িৎচুম্বকীয় বর্ণালীর সাতটি ধরনের রশ্মি আছে, গামা রে, এক্স রে, দৃশ্যমান বর্ণালী সরি ইউভি রে দৃশ্যমান আলো, তারপরে পড়েছি অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও রেডিও ফ্রিকোয়েন্সি রে, এই ছিল আমাদের সাতটা রশ্মি। সাতটা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য এবং পরিসর করবে, এবং দৃশ্যমান বর্ণালী যে সাতটি রং সেই সাতটি রঙের জন্য এটি করবে, এই ছিল
আজকে তোমাদের হোমওয়ার্ক ফার্স্ট হোমওয়ার্ক সেকেন্ডলি পড়েছি আমি বর্ণালী প্রকারভেদ সংজ্ঞা প্রত্যেকটা সুকম সংজ্ঞা প্রকারভেদ থার্ড পড়েছি আমি হাইড্রোজেন বর্ণালী ডিটেইল ছয়টা সিরিজ লাইম্যান বামার প্যাশন ব্র্যাকেট ফান হামফ্রে ছয়টা সিরিজ কিভাবে হয় ছয়টা সিরিজের জন্য লোয়ার লিমিট কত আপার লিমিট কত সেটা পড়েছি এরপরে এই ছয়টা সিরিজ ভিত্তি করে আমরা হাইড্রোজেন বর্ণালী যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে সেই সমীকরণটা লিখে দিয়েছি সেই সমীকরণ থেকে একটা এক্সাম্পল দেখেছি এক এক্সাম্পলের মধ্যে আমি সবগুলো সূত্রকে ইনক্লুড করে দিয়েছি ক্যালকুলেশনটা আমি করে দেখাইনি বাট সিস্টেমটা তোমাদের দেখিয়েছি ক্যালকুলেশনটা সবাই কমপ্লিট করবে প্লিজ ওকে সো হিয়ার উই এন্ড আপ টুডে সবাই ভালো থাকো সুস্থ থাকো মাদক নামক ভয়াবহ যে কোনো হাতছানি থেকে নিজেকে দূরে রাখো তোমাদের বয়সটা খুবই রিস্কি তোমরা এখন টিনেজের মিডলে আছো অনেক রকম প্রলোভন পড়বে সেখান থেকে নিজেকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারো তোমরা এই দোয়া করি আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো খেয়াল করো তাহলে তুমি যেগুলো মিস করে গেছো বা কোনো সময় যদি মিস হয়ে থাকে বা কোনো একটা টপিক একটু ক্লিয়ার হয়নি ওই সাবজেক্টের ওই টপিকটা একটু দেখে নাও কেমন আর ভালো থাকো ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরশুদিন সকালে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ